চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নির্মাণ হচ্ছে বিশ্বমানের পর্যটন কমপ্লেক্স। নির্মাণাধীন এই পর্যটন কমপ্লেক্সের সড়ক নির্মাণের কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়াজ ট্রেডার্সের মালিক টুটুলের বিরুদ্ধে। প্রকল্পে নিয়োজিত সাইট ইঞ্জিনিয়ার অসীমশীল এই অভিযোগ তুলেন। জানা যায়, পার্কি সমুদ্র সৈকত আধুনিকায়নের লক্ষ্যে পর্যটন কর্পোরেশনের উদ্যোগে 2018 সালে 13.36 একর জমিতে 62 কোটি টাকা বরাদ্দ নিয়ে শুরু হয় অত্যাধুনিক বিশ্বমানের পর্যটন কমপ্লেক্স নির্মাণ কাজ। পরে নির্মাণ কাজের মেয়াদ বাড়ানো হয় 2021 সালের ডিসেম্বর পর্যন্ত, আর বরাদ্দ বেড়ে দাঁড়ায় 71.25 কোটি টাকায়। সরেজমিনে দেখা যায়, নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সের বিভিন্ন কটেজ ও সড়ক নির্মাণের কাজ চলমান রয়েছে। কমপ্লেক্সের দক্ষিণ পাশে বিভিন্ন কটেজে চলাচলের জন্য তৈরি করা হচ্ছে চলাচলের রাস্তা। নির্মাণাধীন রাস্তার নির্মাণ সামগ্রী নিয়ে প্রশ্ন তুলছেন প্রকল্পের সেট ইঞ্জিনিয়ার। তার দাবি, প্রথম শ্রেণীর নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করার কথা থাকলেও ঠিকাদার আমাদের অনুমতি ছাড়া একদম নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছে। দেখা যায়, দক্ষিণ পাশের সীমানা প্রাচীরের মাঝখানের অংশ ভেঙে পড়েছে। প্রাচীরের FGL ফিনিংস গ্রাউন্ড লেভেল বরাবর ভেতরে বাহিরে কোনো টানা ভীম নাই। ভীম দেওয়া হয়েছে আরো 7 ফিট নিচে, যেটা লোড বহনে সক্ষম নয় বলে জানিয়েছেন দায়িত্বরত প্রকৌশলী। কাজের মান নিয়ে অভিযোগ তুলে প্রকল্পে নিয়োজিত সাইট ইঞ্জিনিয়ার অসীমশীল বলেন, ঠিকাদার কাজ করার আগে নির্মাণ সামগ্রী আমার মাধ্যমে পরীক্ষা নিরীক্ষার পরই কাজ করতে হয়। অথচ রাস্তা নির্মাণের জন্য আনা নির্মাণ সামগ্রী আমাকে দিয়ে পরীক্ষা করানো হয়নি। আমি কাজ করতে নিষেধ করলেও তারা নিষেধ শোনেনি, তাই বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। অভিযোগের বিষয়টি অস্বীকার করে নিয়াজ ট্রেডার্সের মালিক টুটুল বলেন, সাইট ইঞ্জিনিয়ার অসীম অন্য ঠিকাদারের ভেঙে যাওয়া কাজের জন্য আমাকে রাস্তা নির্মাণ কাজ বন্ধ রাখতে বলেছিলেন এবং বালির বস্তা দিয়ে প্রোটেক্ট করতে বলেছিলেন। সেটা না করাই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছেন। আমি আগেও যে সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের কাজ করেছি, এখনও সেমানের সামগ্রী দিয়ে কাজ করছি। আর আজ শুক্রবার আমাকে কাজ বন্ধ রাখতে বলায় আমি কাজ বন্ধ করে দিছি। এ বিষয়ে প্রকল্প পরিচালক পিডি মাহমুদ করিম জানাই, বিষয়টি আমার জানার পর দ্রুত ঢালাই বন্ধ করার জন্য ঠিকাদার এবং সাইট ইঞ্জিনিয়ারকে বলা হয়েছে। কাজ এখন বন্ধ রয়েছে।